হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুমনা, এসএস আইস ব্লগস থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীত এসে গিয়েছে, আমি তোমাদেরকে আজকে দেখাবো তেলের পিঠার যে বেটারটা আছে, বেটারের থিকনেসটা। আমি খুব কষ্ট করে তেলের পিঠার বেটারের থিকনেসটা শিখেছি। আমি আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে। তো তেলের পিঠা বেটার তৈরি করার জন্য যে যে উপকরণ দরকার আমি সেগুলো আগে বলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি সোয়াদ ব্র্যান্ডের বেস্ট টেস্ট ইন টাউন, এটা আমি নিয়েছি নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক ইউএসএ। এবং এটা হচ্ছে রাইস ফ্লাওয়ার, এখান থেকে নিয়েছি আমি 2 মগ, এই মগের 2 মগ। আমি নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার, এটা আদা আটা ময়দা দুটোই হতে পারে, এটা আমি নিয়েছি এই মগের 1 মগ। সাথে নিয়েছি আমি নাটোরে খেজুরের গুড়, এখানে এটা পুরোটাই আছে, আমি পুরোটাই নিয়েছি। এবং সাথে নিয়েছি 1 চিমটি লবণ, এগুলো সবগুলো আমি মিশিয়েছি এই মগের 1 মগ গরম পানি এবং এই মগের 1 মগ দুধ। দুটোই গরম ছিল, দুটো গরম করে আমি এগুলো সব উপকরণ একসাথে নিয়ে এই বলটাতে মিশিয়েছি। মিশানোর পর আমি এই বেটারটা আগেই তৈরি করে রেখেছিলাম, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এটা অলরেডি তৈরি করা। এটা আমি সময় কম লাগানোর জন্যই আমি এটা করে রেখেছিলাম। মিশানোর পর আমি যেটা করেছি, এটা আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছি। যেহেতু এটা চালের গুঁড়া, অনেকে বলে যে আতপ চাল ভিজিয়ে রেখে সিদ্ধ ভিজিয়ে রেখে সরি আতপ চাল ভিজিয়ে রেখে গুঁড়া করে না বানালে তেলের পিঠা হয় না, কথাটা আসলে ঠিক না। এটা আমি নিজে দেখলাম যে আসলে ওভাবেও করা যায়, বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়েও তেলের পিঠা বানানো যায়, বা যে কোনো পিঠাই আসলে বানানো সম্ভব। তো যাই হোক, আমার বেটারটা আগে থেকে তৈরি করা ছিল, এটা আমি 2 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম এটা রেডি করার জন্য। এবং সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ এটার থিকনেসটা, অনেকে বলে এটা পাতলা হতে হবে, আসলে যদি পাতলা হয় তাহলে এটা কড়াইতে লেগে যাবে, আর যদি বেশি ঘন হয় তাহলে ফুলবে না। তো এটা মোটামুটি ধরনের ঘন, তোমরা দেখতে পাচ্ছ এটা বেশ ঘন, এটা পাতলাও না আবার খুব ঘন না, বাট বেশ ঘন। এটাই আমি তোমাদেরকে আজকে দেখাতে যাচ্ছি, চলো দেখে নেই। আমি একটা 1 চামচ দিয়ে দেখি, এটা হচ্ছে আসলে ডালের চামচ, সাধারণত আমি ডাল উঠানোর জন্য আমি ইউজ করি। তো তোমরা এই ধরনের একটা চামচ তোমাদেরকে নিতে হবে, এবং প্রতিবার কড়াইতে দেওয়ার সময় এটাকে বেটারটাকে নাড়িয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। তো যখন আমি বেটারটা দিব তখন আমি চুলার আঁচটা কমিয়ে নিব, মোটামুটি ধরনের কম, বেশি কম হবে না, তবে মিডিয়ামের চাইতে কিছুটা কম হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার তেলটা গরমই আছে। আমরা এখন অপেক্ষা করি, একটা সাইড হয়ে গেলে আর আমি উল্টে দিব। দেওয়ার সময় বেশি নাড়াচাড়া না করাই ভালো। আমার কড়াইটা দেখতে পাচ্ছ এটা ওয়েল ইউজড, আমি প্রায়ই পিঠা তৈরি করি, তেলে পিঠাটা যেহেতু আমার খুবই প্রিয়, সেটা আমি নতুন নতুন শিখেছি, যদিও এর মধ্যে আমার অনেকবার করা হয়েছে। আর এই তেলের পিঠা, এই কড়াইটা একটু পুড়ে গিয়েছে, এই জন্য বাংলাদেশ থেকে আনা কড়াই, আসলে এখানকার চুলায় দিলে কেন যেন পুড়ে যায় আমি ঠিক জানি না। যাই হোক, আমার কাজ হলেই হলো। তোমরা দেখেছ পিঠাটা ডুবে গিয়েছে তেলের ভিতরে, মিষ্টি পরিমাণটা দেওয়ার আগে দেখে নিতে হবে, কারণ আমার কাছে, আমি তেমন বেশি মিষ্টি খাই না, আমার কাছে ওই 1টা খেজুরের গুড়ের 1টা আমার জন্য এনাফ ছিল। তো তোমাদের কাছে যদি মিষ্টি কম লাগে তাহলে তোমরা আর একটু বেশি মিষ্টি দিয়ে নিতে পারো, আর একটু গুড় জাল দিয়ে ওটা গুলা নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আমি চিনি দিয়ে এর আগে তেলে পিঠা করেছিলাম, তবে আমার পিঠাটা দেখতেও তো একটা ভালো হয়নি, এই জন্য যে আসলে তেলের পিঠা দেখতে আমরা অভ্যস্ত খেজুরের গুড়ের কালারের,
যার জন্য আমার কাছে মনে হয়েছে গুড় দিয়েই তেলে পিঠাটা ভালো হবে। যাই হোক, এটা যার যার ইচ্ছা, আসলে আমার কাছে তেল আর সুতানোটা ভালো লাগে না। আমি এখন উল্টে দেওয়ার সময় হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিচ্ছি। তোমরা দেখবে এবার কিভাবে পিঠাটা ফুলে উঠছে। আমি যেহেতু পরিমাণে অনেকখানি চালের গুঁড়া এবং বেটারটা আমার পরিমাণে অনেক বেশি, আমি হয়তো আজকে আমি আজকে রাতে হয়তো পুরোটা করবো না, আমি বাকিটা রেফ্রিজারেটর তুলে রাখবো। এটা তুলে রেখে দুদিন একদিন দুদিন পরেও করা যায়, বেশি পুরনো হলে আবার করাটা ঠিক হবে না, যেহেতু এখানে দুধ দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ পিঠাটা কিভাবে ফুলে গিয়েছে। বাজার থেকে কেনা রাইস ফ্লাওয়ার দিয়েও সম্ভব এটা আমি দেখলাম। আমি তো ভাবছিলাম যে আমাকে বোধহয় আতপ চাল গুঁড়া করেই করতে হবে, আসলে কথাটা পুরো ঠিক না। তবে চাল আতপ চাল গুঁড়া করে করলে হয়তো মজা হওয়ার কথা আর কি। আমি যদিও করে দেখি নাই, তবে আমার কাছে মনে হয় এটা মজা হওয়ার কথা। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পিঠাটা ফুলে গিয়েছে। ডিয়ার্স, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।